ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ورحمة الله وبركاته. আমাদের এক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে তিনি বলতেছিলেন যে তিনি জানেন যে যখন ফরজ সালাত শুরু হয়ে যায় তখন কোন নফল পড়া যাবে না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইলাল মাকতুবা, যখন কোন সালাতের ইকামত হয়ে যাবে শুরু হয়ে যাবে তখন সেই সালাত ছাড়া আর কোনো সালাত চলবে না, মুসলিম শরীফের হাদিস। এখন তিনি বলতে চাচ্ছেন, ওয়ালাইকুম সালাম, তিনি বলতে চাচ্ছেন যে আপনার কিছু একজন আলেম নাকি বলেছিলেন যে কিছু সাহাবী বিশেষ করে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নাকি একবার ফজরের সময় আপনার মসজিদে প্রবেশ করেছেন, দেখলেন যে ফজর চলছে, তখন তিনি একটা পিলারের গোড়ায় গিয়ে তিনি ফজরের সুন্নত পড়লেন, তারপরে ফজরের জামাতে শরিক হলেন, এবং এরকম আরো কয়েকজন সাহাবীর কথা তিনি বলেছেন এরকম করতেন। তো এটা হচ্ছে তার প্রমাণ। এই কারণে তিনি বলতে চাচ্ছেন অন্য নামাজের ব্যাপারটা ভিন্ন কিন্তু ফজরের সালাতের ব্যাপারটা ভিন্ন, ফজরের সুন্নতটা জামাত চলাকালীনও পড়তে পারবে, এমনকি কেউ কেউ বলেছেন যেটা বিশুদ্ধ কথা তাদের নিকট যে এক রাকাত পাওয়ার সম্ভাবনা থাকলে তাহলে তিনি পড়তে পারেন মসজিদের যে কোনো সাইডে গিয়ে। আর যদি এমনকি অনেকে বলেছেন যে তাশাহুদ পাওয়ার সুযোগ থাকলেও তিনি ভিন্ন করে পড়ে নেবেন এই সাহাবের কর্মকাণ্ড অনুযায়ী। আমরা বলবো যে প্রিয় ভাই, প্রথম কথা হচ্ছে যে রসুল আকরম সাল্লাহ আসলামের পক্ষ থেকে যদি বিশুদ্ধ কোনো সূত্রে যদি স্পষ্টভাবে কোনো জিনিস প্রমাণিত হয়ে যায়, কোনো সাহাবির আমল সে যত বড় সাহাবি হোক না কেন তার কথা এবং আমল কোনোটাই গ্রহণযোগ্য নয়, এটা হচ্ছে সঠিক শুদ্ধ একটা সূত্র, যদিও কেউ না মানুক এটা আমাদের কিছু আসা যায় না, কারণ রসুলের কোনো সাহাবির মর্যাদা রসুলের উপরে যেতে পারে না, রসুলের কথা কাজের উপরে নির্ভর করবে শরীয়ত, কোনো সাহাবির কথা কাজের উপর শরীয়ত নির্ভরশীল না। যখন রসুলের কথা পাওয়া যাবে সাহাবের মূল্য নেই, কিন্তু যদি রসুল থেকে সুস্পষ্ট কিছু না পাওয়া যায় তখন রসুলের সাহাবিদের কথা কাজ এগুলো গ্রহণযোগ্যতা পায়। হ্যাঁ, এই কারণে আমরা বলবো যে এই মাসালার ক্ষেত্রে রসুল থেকে সুস্পষ্ট কথা পাওয়া যায়। এক নম্বরে সে ব্যাপক হাদিস তো আমরা বললামই যে ঈদা উকিমাত সালাহ ফালা সালাত ইলাল মাকতুবা, যখন কোনো সালাত শুরু হয়ে যাবে তখন সেই সালাত ছাড়া অন্য কোনো সালাত পড়া যাবে না। এটা একটা তো গেলই, এটা আমরা ব্যাপক, এই হাদিসটা হচ্ছে ব্যাপক। এখন আমাদেরকে দেখাইতে হবে যখন তারা ফজরের সুন্নতকে ভিন্ন করে তখন ভিন্ন এমন কিছু বর্ণনা দেখাইতে হবে যে যেখানের মধ্যে সুস্পষ্টভাবে রসুল থেকে নির্দেশ পাওয়া যায় যে ফজরের সুন্নত পড়া যাবে না। এরকম দুইটা হাদিস আপনাদেরকে বলছি। এক নম্বর হাদিস আছে যেটা বুখারীর মধ্যে এসেছে, মুসলিমের মধ্যে এসেছে, হাদিস নম্বর 663 এবং মুসলিম শরীফের হাদিস নম্বর 711, যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক ব্যক্তিকে দেখলেন অথচ জামাতের একামত দেওয়া হয়েছে ফজরের, সে দুই রেখাত সালাত পড়তেছে, যখন সে রসুল আকরম সাল্লাম সালাম ফিরেলেন তখন রসুল আকরম সাল্লাম তাকে বললেন যে আসুবহা আরবাহান, যে ফজরের সালাত কি 4 রেখাত, ফজরের সালাত কি 4 রেখাত, মানে তার আগে জামাত শুরু হয়ে গেছে সে 2 রেখাত পড়লো, এই কারণে রসুল ইসলাম তাকে বললেন যে ফজর সালাত কি 4 রেখাত কিনা, তুমি 2 রেখাত বাড়তি পড়লে কেন। তাইলে তিনি না সেটা তিরস্কার করলেন সেই লোকটাকে, যদিও কেউ এটার ব্যাখ্যা দিতে চান যে তিনি মানে মিলিয়ে পড়ছিলেন, মানে একবার কাছাকাছি জায়গায় পড়ছিলেন, যে হ্যাঁ আপনার 2 জায়গায় পড়লেন, পড়ে তারপরে পড়লেন মসজিদের কোনো কোনায় পড়ে নাই, হয়তো বা সফরের মধ্যে পড়ছেন, এরকম বুঝাইতে চান অনেকে, কিন্তু সেটা চলবে না। আরো হাদিস শুনলে ইনশাআল্লাহ, কারণ এরকম নিজের মতকে টিকিয়ে রাখার জন্য অনেকে অনেক চেষ্টাই চালাবে কিন্তু সেটা আপনার গ্রহণযোগ্যতা থাকে না যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট কোনো কথা পাওয়া যায়। যেমন আরেকটা হাদিস আরো সুস্পষ্ট, সেটাও মুসলিমের হাদিস, মুসলিমের হাদিস 712, সেটা কি হযরত আবদুল্লাহ ইবনে সারজিসের হাদিস, তিনি বলেন যে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো আর রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপনার ফজরের সালাত পড়তেছিলেন, তখন সেই লোকটা মসজিদের এক পাশে গিয়ে 2 রেকাত সালাত আদায় করেছেন, মানে ওই সুন্নত আদায় করেছেন মসজিদের এক কোনায় গিয়ে, এক পাশে গিয়ে।
তারপরে সেই রসুল আকরম সাল্লামের সাথে ফজরের জামাতে শরিক হলেন। যখন রসুল আকরম সাল্লাম সালাম ফিরাইলেন, তখন বললেন, ইয়া ফুলান বি আই সালাতাইনি ইতাদাত্ত, আবি সালাতিকা ওয়াহদাকা আম বি সালাতিকা মা'ানা। বলতেছে, হে উমুক, যে তুমি কোন সালাতটাকে হিসেবে নিলে, যে তুমি একা যে 2 রাকাত পড়ছিলে সেটার হিসাব তুমি করছো, নাকি আমাদের সাথে যে 2 রাকাত পড়ছো সেটার হিসাব করছো, মানে ফজরের যে 2 রাকাত এটা কোনটা হিসাব করছো, তোমার একা যেটা পড়ছো সেটা না আমাদের সাথে পড়ছো যেটা সেটা। তাহলে এখানে পরিষ্কার ফজরের সালাত, ফজরের সুন্নত লোকটা পড়ছিল, এটাও মুসলিম শরীফে হাদিস। সুতরাং এইখানে অন্য কোনো ব্যাখ্যা দিলে চলবে না, এবং এই ক্ষেত্রে আপনার রসুল আকরম সাল্লামের কোন সাহাবি যদি মানে পড়ে থাকেন, যেমন ইবনে মাসউদ থেকে বর্ণনা পাওয়া যায় এবং অন্য কয়েকজন থেকে বর্ণনা পাওয়া যায়, হইতে পারে এই রসুল আকরম সাল্লামের এই কথাটা তাদের কাছে পৌঁছে নেই বা অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে। কিন্তু রসুল থেকে যখন পরিষ্কার পাওয়া যায় বিশুদ্ধ সনদে, তখন অন্য কোনো সাহাবির কথা কাজ কোনোটাই গ্রহণযোগ্যতা পাবে না। হ্যাঁ, এটা হচ্ছে আসল কথা, মৌলিক কথা, এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে, এই উসুলটা মনে রাখতে হবে। আল্লাহ জলে আমাদেরকে সঠিক বুঝ দান করুন। জাজাকুমুল্লাহ খাইরা।